নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। রবিবার মোহামেডান স্পোর্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সিনিয়র দল কালিকট এফসির বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে, আর মোহামেডান স্পোর্টিং এর ডেভেলপমেন্টাল টিম যেটা কলকাতা লিগে খেলছে তারা মেসারাসের সঙ্গে মুখোমুখি হবে নৈহাটি স্টেডিয়ামে। এই ম্যাচটা জিতলে সুপার সিক্সে চলে যাবে মোহামেডান। সেই এইগুলো আমরা দীপেন্দু বিশ্বাস আমার সঙ্গে আছেন, দীপেন্দুর কাছ থেকে জানবো। দীপেন্দু, আগে তোমাদের কালকে তোমরা প্রথম ম্যাচ জিতেছো সিনিয়র টিম, আগামীকাল কালিকটে কারা খেলবে এবং এই দলটার কোচ কে? কারণ কেরল একাদশের যে কোচ ছিল বিনো জর্জ, তিনি তো ইস্টবেঙ্গল টিম নিয়ে লখনউ যে প্রদর্শনী ম্যাচ খেলার জন্য উড়ে গেছেন, এবং তোমাদের প্রস্তুতি নিয়ে যদি একটু বলো। টিমটা খেলবে ওই টিমের একজন বিদেশি কোচ, এবং ওদের ছজন বিদেশি আছে, যেহেতু কেরালা সুপার লিগ ছজন বিদেশিকে খেলাতে পারবে সেই টিমে, প্রতিটা টিম। আচ্ছা, কেরালা সুপার লিগের টিম, এবং কালকে আমাদের ম্যাচটা আছে, ক্লোজ ডোর ম্যাচ আছে। আচ্ছা, কালকে ম্যাচটা কেউ দেখতে পারবে না, দুজনের কাছেই অনুশীলন ম্যাচ, ক্লোজ ডোর ম্যাচ। এটা কোথায় খেলা হবে? খেলাটা হবে ইএমএস স্টেডিয়াম, যেখানে আমরা আইডিকে গোকুলমের সাথে ম্যাচ খেলেছিলাম সেই স্টেডিয়াম। আচ্ছা, কোজিকোড। কোজিকোড তোমরা ঘুরিয়ে ফিরিয়ে ছজন বিদেশিকে দেখিয়ে নিতে পারবে খেলি? হ্যাঁ, আর যেরকম আমরা খেলেছি সেম একই রকম ভাবে খেলি, গতকালের ম্যাচ যেভাবে খেলেছি একই। এদিন দুপুরেও মেসার আসার সাথে একই সময় একই সময় ম্যাচ। এই ম্যাচটা কেরালাতেও একই টাইমে ম্যাচ, আর এই ম্যাচটা জিতলে তোমরা সুপার সিক্সে কোয়ালিফাই করে যাবে। তোমাদের তরুণ ব্রিগেড, তোমরা যেটা বলেছিলে যে প্লেয়ার তোলার জন্য তোমরা খেলছো, তন্ময়কে রেখে গেছো তাই জন্য কলকাতায় তোমরা অভিজ্ঞ খেলোয়াড়কে। তন্ময় ইঞ্জুরির জন্য আছে, তন্ময় আর জসিমের ইঞ্জুরি আছে তাই ওরা কলকাতায় আছে। তন্ময় জসিমরা কালকের ম্যাচ তো খেলবে না কলকাতাতে, ওখানে আমাদের যে ইয়াং ব্রিগেড তারাই খেলবে। অনেক ধন্যবাদ দীপেন্দু।